Hello friends, welcome to my channel AYAN BANERJEE BLOGS. Tumra kemon acho? Abar amra mishtabra mile jacchi ajke Boinchi Jagadhatri thakur dekhte. Ekjoner jonno wait korchi bipuler jonno adh ghonta dhore. Asbe kina bujhte pachhi na, phone o tulche na. Ar odike lokhidar debarun dariye royeche college er okane. Ekhon bajje almost 4:30 er moto. Dekha jak kokhon ashe. Ekhon wait kori. Ekhane ami papai ar ekhane Somenda bor hocche dari dariye. চলো তাহলে তোমরা ভিডিওটা পুরোটা দেখো, দেখাবো তোমাদের বুঁচিতে কি কি ঠাকুর হয়েছে। ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। যারা নতুন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো তাহলে বেশি কথা বলবো না, চটপট শুরু করা যাক ভিডিওটা। আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি বুঁচি, আর এখানে চপের দোকানে খাওয়ান দাওয়ান চলছে। এখানে সোমেনদা চপ খাচ্ছে, আমাদের এখানে চা টা খাওয়া হলো। আমার তো এখনো চায়ে টান দিয়ে চলেছে, ওরা এখনো চা শেষ হয়নি। আর পেছনে দেখো ঝলক, এই যে গেট, গেট তো একে একে সব জায়গায় যাবো, তোমাদের দেখাবো, সঙ্গে দেখো, দেখতে থাকো ভিডিওটা। মুহূর্তে আমাদের ফার্স্ট বুঁচির ঠাকুর দেখা শুরু করলাম আমরা। এটা মোটামুটি নর্মাল প্যান্ডেল করেছে, বাট ঠাকুরের মুখটাও দেখো খুব সুন্দর। তোমাদের একবার মুখটা দেখিয়ে দিচ্ছি, দেখো ঠাকুরের দারুণ সুন্দর করেছে মুখটা। এখানে ঝাড়বাতি, আর আমাদের সমস্ত মেম্বাররা এখানে। আছি নুনিয়া ডাঙা পুজো কমিটি বুঁচি, দেখো এখানে মেলা বসেছে। আর প্যান্ডেলটা আমি তোমাদের দেখাচ্ছি একবার, দেখো এবারে প্যান্ডেল গুলো মোটামুটি নর্মাল, বাট আরিংটা বেশ সুন্দর লাগছে। চলো ভেতরে যাই, যে একটা ঠাকুর এটাও অনেক সুন্দর করেছে ঠাকুরটা, দেখো। এটা বুঁচি বাস স্ট্যান্ডের কাছে, বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে এসে চৌমাথাটা দেখো দারুণ করেছে, দেখো সুন্দর। গুড়টা একবার তোমাদের দেখিয়ে দিই, দারুণ করেছে ঠাকুরটা, দেখো যে একটু রাগে মুখ করেছে ঠাকুরটাকে, দেখো। আমাদের মোটামুটি ঠাকুর দেখা কমপ্লিট, এখন আমরা চলে এসেছি এখানে ফুচকা খেতে। পেছনে দেখো ঠাকুরটা, মোটামুটি যে কটা ঠাকুর দেখলাম তার মধ্যে এটা মোটামুটি প্যান্ডেলটা ঠিক রয়েছে।
আর খিদে পেয়ে গেছে, মানে চার পাঁচটা ঠাকুর দেখেছি তো খিদে পেয়ে গেছে, এই জন্য ফুচকা খেতে গেছিলাম। আমাদের একটু তাড়াতাড়ি খিদে পেয়েছে, যখন বিশেষ করে সৌমেনদের সাথে খেয়ে নিই, তারপরে কবার কথা হবে। বইছি রেলগেটের পাশে আছি, দেখো তোমরা বিখ্যাত জগদ্ধাত্রী ঠাকুর, আর এগুলো সব আসে চন্দননগর থেকে। দেখো যে ঠাকুরটা হয়েছে লাইটের, সে ঠাকুরটা দেখো প্যান্ডেলটা, আর ঠাকুরটা দেখাচ্ছি তোমাদের একবার দেখে নাও। অনেক জামের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, চলো আবার ঘুরে যেতে হবে আমাদেরকে। আমরা এখন বইছির একটা গ্রামের মধ্যে ঢুকে গেছি ঠাকুর দেখার জন্য। নামটা আমি ঠিক বলতে পারবো না, যদি এখান থেকে কেউ দেখে থাকো তো সরি, প্লিজ কমেন্টে নামটা বলে দিও। দেখো প্যান্ডেলটা দেখো সুন্দর করেছে, 21তম বর্ষ অমরদ্ধি সংঘ, অমরদ্বীপ সংঘ। দেখো চলো ভেতরটা দেখি, এখানে রামের বনবাস সম্পর্কে বলেছে। দেখো রাম লক্ষ্মণ সীতা, আর ঠাকুরটা খুব সুন্দর ছোটর উপরে। তো এখানকার থিম যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে অযোধ্যা। দেখো এখানে সীতা হরণ রয়েছে, হনুমান সাক্ষাৎ, দেখো এখানে রয়েছে রাম সেতু, আর এখানে রয়েছে রাবণ বধ। দেখো বেশ সুন্দর করে যে ছোটর উপরে, খুব সুন্দর। সামনে একটা ঠাকুর রয়েছে, ওটাই আমাদের লাস্ট ঠাকুর, তার গেট হচ্ছে এটা। দেখো সুন্দর করেছে গেটটা, আর বেশিরভাগই দেখলাম প্যান্ডেল মোটামুটি ঠিকই আছে, বাট সবই এখানে লাইটের কাজ, জগদ্ধাত্রী মানেই তো লাইট, জানোই তোমরা সবাই। আর এখন পাপাইরা গেছে ওখানে তেল ভরতে, তেলটা ভরুক। নিচি থেকে আমরা আমাদের ঠাকুর দেখা কমপ্লিট, এটা আমাদের লাস্ট প্যান্ডেল, মানে মেমারি থেকে আসতে গেলে এটা ফার্স্ট প্যান্ডেল বইছির, আর এদিক থেকে যেতে গেলে লাস্টের দিকে পড়বে। দেখো প্যান্ডেলটা দেখো, ঠাকুরটা চলে একবার তোমাদের দেখায় ভেতর থেকে। ঠাকুরটা ছোট পড়া, বাট ছোটর মধ্যে বেশ ভালোই করেছে ঠাকুরটা, দেখো সুন্দর। এখন বইছির ঠাকুর দেখা কমপ্লিট, এখন আমরা আছি মেমারিতে, আর আমাদের এখানে এখন খাওয়া হবে, রুটি দরকার, তাই সবাই মিলে বসে রয়েছি। ওরা এদিকে ভাবছে যে কে কটা রুটি খাবে, দেখছে, দেখা যাক তারপর কি হয়। আমাদের এখানে মেনু রুটি তড়কা চিকেন কষা, এদিকে সবাই নিয়েছে, দেখো খাচ্ছে সবাই। এই মুহূর্তে আমরা এখন মেমারির বিডিও অফিস পাড়াতে, ও এটাই আমাদের লাস্ট ঠাকুর, অ্যাটলিস্ট সমস্ত ঠাকুর ঘোরা কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর ঠাকুরের সাজটা দেখো জাস্ট দারুণ সাজটা, এইটাই আমাদের মানে হচ্ছে মেমারির শেষ যে প্যান্ডেল সেটা হোপিং। এখন বাজে অলমোস্ট 10টা মতন, আর আজ সৌমেনদাকে নামিয়ে দিয়েছি বাড়িতে, আমরা এই কজন মিলে আছি। দেখো আমি পাপাই ক্যামেরা নিয়ে ছবি তুলছি, এখন আমাদের ক্যামেরাম্যান, এখানে রয়েছে লক্ষ্মীদা, আর এখানে রয়েছে বিপুল, আর পিছনে দেখো ঠাকুর রয়েছে, আমরা এই মুহূর্তে তো ভিডিও অফিস রয়েছি। চলো তাহলে দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এতদূর অব্দি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, টাটা।